शिक्षा मंत्री का आरोप फर्जी टेट पेपर हुए लीक। शिक्षा मंत्री भद्र बसु का आरोप रविवार को टेट परीक्षा के फर्जी प्रश्न पत्र व्हाट्सएप पर लीक किया गया। मामले की शिकायत साइबर क्राइम थाने में की गई है। व्यक्ति जगह विच्छिन्न अथ क्यों क्यों अभिजोग कर बैग नहीं ढुकते हैं अमुक तमुक क्योंकि सेगल खुबी बोलो ट्राइफल समस्या एगल प्रत्येक रिएड्रेस এবং বিরোধীদের একাংশ এই পরীক্ষা বানচাল করার জন্য পরীক্ষা যাতে সরকার না নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এই পরীক্ষা না হয় তা সব রকম চেষ্টা চালানো হয়েছিল কিন্তু এখন অবধি আমাদের কাছে যে খবর পরীক্ষা 7 লাখ পরীক্ষার্থী খুবই নিশ্চিন্ত পরীক্ষা দিচ্ছেন আমি সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই সবাই হয়তো চাকরি পাবেন না কিন্তু তারা যারা টেস্ট পাস করবেন তারা পরীক্ষা পাওয়ার পরীক্ষায় চাকরি পাওয়ার এক ধরনের প্রবেশাধিকার পাবেন।